হে বন্ধুরা, আমি মলি। আর একবার শিখেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগগুলো অনেক দিন আগেকার, মানে সরস্বতী পুজোর 10-4-5 দিন পরের, কারণ আমাদের গ্রামে সরস্বতী পুজোর আড়ন হয়। তো সেই আড়নেই এখন দেখতে যাব, রাত বাজে 9টা। তো সেই জন্য এই ব্লগটা আজকে এখান থেকে শেয়ার করছি, কারণ আগে ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি। মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, রুহির শরীর খারাপ ছিল, ওর জন্য দেখানো হয়নি। তো মাঝে মাঝে এই ব্লগগুলো শেয়ার করে দেবো ভেবেছি। আজকে দিনের বেলাতে একটা ব্লগ আমি শেয়ার করেইছি, তার সাথে এই ব্লগগুলো বিকেল 5টার পর থেকে প্রতিদিনই শেয়ার করে দেবো। কারণ প্রথমে তো ভেবেছিলাম ব্লগগুলো শেয়ার করবো না, কিন্তু শেয়ার না করলে হবে না। ব্লগের মধ্যে প্রচুর জিনিস রয়েছে যেগুলো না দেখালেই নয়। এ দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। তো এখন আড়নের জন্য বেরোচ্ছে। নবদ্বীপেও আড়ন হয়, মানে আমার মার বাড়ি নবদ্বীপ, নবদ্বীপে অনেক আড়ন হয় দেখেছি, কিন্তু এখানকারটা অন্যরকম। আর সেই একটা কথা আছে না, বলে না লাস্ট পর্যন্ত শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বলে মনে হয়। মেয়েদের দুটো বাড়ি হয়, সত্যি তাই হয়। মানে আগে জীবনে কোনোদিন বুঝতে পারিনি, এখন মানে মন প্রাণ দিয়ে বুঝতে পারছি। কারণ আগেকার ধরো যখন ছোটো ছিলাম তখন বলতো মেয়েদের দুটো বাড়ি হয়, কোনোদিন বিশ্বাস করতাম না যে মেয়েদের সত্যিই কি দুটো বাড়ি হয়, নিজের বলে কোনোদিন কিচ্ছু হয় না। কিন্তু হ্যাঁ, এখন না সেই জিনিসটা একটু হলেও আমি বুঝতে পারছি। কারণ আগে ধরো যে বাড়িতে থাকতাম সে বাড়ি থেকে যখন এই বাড়িতে আসলাম তখন এই বাড়িটাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না মন থেকে, যে না একটা বাড়ি হতেই পারে না, এটা ওই যাবো আসবো এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু দেখো আস্তে আস্তে এখানকার সমস্ত কিছুই যেন খুব প্রিয় হয়ে হতে চলে যায়, মানে সবই প্রিয় হয়ে গিয়েছে। বাপের বাড়িটা তা বলে যে মন্দ হয়ে গেছে আমার কাছে, তা কিন্তু নয়। বাপের বাড়িটাও যেমন প্রিয়, তার থেকে যেন বেশি প্রিয় আস্তে আস্তে হয়ে উঠছে এই জায়গাটা। কারণ এইখানে এখন থাকা, এখানেই শেষ জীবনটা কাটানো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তা এমনিতেও এই গ্রামে ভালোই অনুষ্ঠান সারাদিনই চলে বলতে পারো। এই একটা ফেস্টিভ্যাল যেতে না যেতে আরেকটা ফেস্টিভ্যাল এখানে প্রচণ্ড হারে হয়। মানে গ্রামের মধ্যে যে তোমার ভালো না লাগা জিনিসটা এখানে নেই, শুধু একটাই অভাব এখানে প্রচণ্ড হারে, সেটা হলো ভালো একটা ডাক্তারের। মানে নর্মাল তুমি ডাক্তার এখানে পেয়ে যাবে, নর্মাল তোমার চিকিৎসার জন্য তুমি ডাক্তার পাবে, কিন্তু কোনো কিছু ওটি টোটি কোনো ব্যাপার হলে প্রেগনেন্সিতে প্রচণ্ড ট্র্যাভেল করতে হয়। সেরকম যদি কোনো রকম নার্সিং হোম টোম আমাদের এই গ্রামে খুলে যায় তো খুবই ভালো হয়। তো পুজো ফেস্টিভ্যালগুলো তো প্রচণ্ড আনন্দ হয়। তা এখন ওই সরস্বতী পুজোর আনন্দের দিন, তো আড়নের কথা বলতে গিয়ে তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম। তো সরস্বতী পুজোর আড়নের দিন দেখো সোরা ওই রাত্রেবেলা 9টার সময় আমরা সাজুগুজু করে, আমি, আমার জা, শাশুড়ি, শ্বশুর, জায়ের বোন, আমাদের দুই মেয়ে, মানে আমার মেয়ে, জায়ের মেয়ে, তো সবাই মিলে বেরিয়েছি আড়ন দেখার জন্য। আড়ন দেখবো, দেখে ঠেকে রাত্রেবেলা বাড়িতে আসবো। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়া বানিয়ে রাখা হয়েছে, রুইকে অল্প কিছু খাইয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে এবার যাচ্ছি আড়নটা দেখতে। তা আড়ন দেখতে গিয়ে একটা জায়গা খুঁজে বসাটা খুব জরুরি, নাহলে প্রচণ্ড ভিড় হয়। তো দেখো সবাই মিলে এই জায়গাটা একটা জায়গা খুঁজে নিয়ে আমরা বসে পড়েছি সবাই মিলে, আর আমাদের যে পুচকুটা আছে সেই পুচকুপুরিটা ঘুমিয়ে পড়েছে। এরকম আমার যা ভিডিও কল করে দেওয়ারকে দেখাচ্ছে, আমি আর রুহি এখানে বসে রয়েছি, আমার শাশুড়ি ওখানে ছোটো পুচকুটাকে নিয়ে করে বসে রয়েছে। আর দেখো এখানে না সবাই ট্র্যাক্টরের মধ্যে করে ঠাকুর নিয়ে আসে। তো দেখো ট্র্যাক্টরে করে এখানে সব ঠাকুর পরপর পরপর প্রতিমাগুলো যাবে। এই প্রতিমাগুলো মনে হয় তোমরা আগের ব্লগে আমার দেখেছো, যেখানে সব ব্লগে ব্লগে ঘুরেছিলাম আমি, সব প্রতিমার মণ্ডপে মণ্ডপে ঘুরেছিলাম, তখন মানে তোমরা দেখে নিয়েছো। খুব সুন্দর হয় সরস্বতী মায়ের মুখগুলো, খুব সুন্দর, মানে মানে এত সুন্দর হয়, থিম পুজো হয় এত সুন্দর হয়। আর দেখো গ্রামের মধ্যে বলে একটি ছোটো ড্রেস পরে না, আজকে তোমাদের দেখাবো গ্রামের মধ্যে ছোটো ড্রেস পরে কি পরে না। ওই ছেলে মেয়ে যে যেরকম পাচ্ছে সে সেরকম নাচছে, কোনো মানে বাজ বুজ নেই। যে আর ভিড় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়, মানে ভিড় কাকে বলে, এ বলছে ওকে ঠেল, ও বলছে ওকে ঠেল। তো যাই হোক, আমরা মাঝখানে একটা জায়গা পেয়ে গেছি, জায়গায় গিয়ে বসে গিয়েছি। তো এখন অনেকক্ষণ বসবো, আর এই ভিড়ের মধ্যে রুহির বাবা কোথাও আছে, মানে আমাদের ক্লাবটা আসবে, আমাদের ক্লাবের ঠাকুরটাকে দেখবো, রুই বাবাকে দেখবো, রুই বাবা ঠিক আছে কি না দেখে বাড়ি চলে যাবো সবার সাথে। তো মোটামুটি ধরো রাত 12টা বেজে যাবে আজকে বাড়ি যেতে যেতে, তো ততক্ষণ ঠাকুরগুলো দেখি, খুব ভালো লাগে মানে এরমভাবে এসে। আর বিশেষ করে আমি আসি কেন জানো তো, আমার আসার অতটা ইন্টারেস্ট নেই, আমি শুধু আসি আমার মেয়ের জন্য, মানে রুহির জন্য। ওর তো জীবনটা শুরু হচ্ছে বলো, ওকে যদি না দেখাই তাহলে কি হবে, ওকে দেখানোর জন্য বিশেষ করে আমার আশা। তো ওর জন্য আমি এসে ওকে দেখাচ্ছি কীরকম লাগছে না লাগছে। আর ওকে দুপুরবেলা ভালো মতন এইবার ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, ঘুমিয়েছিল দুপুরবেলা, তার জন্য এখন এসে কোনো প্রবলেম হবে না, ও ভালো করে ঠাকুরগুলো দেখে নেবে। ওর যখন মনে হবে না আমি আর থাকতে পারছি না, আমার বাড়ি চলে, যখন আমাকে বলবে তখনই আমি বাড়ি চলে যাবো।
ওর জন্য সব কিছু করা, যে বাড়িতে যত কিছু করছি ওর জন্য করা, ওকে দেখানোর জন্য। আমরা তো ছোটোবেলায় অনেক কিছু দেখেছি, অনেক কিছু ভালো লেগেছে, কিন্তু ও তো ভালো লাগাটা ওর মধ্যে নেই, ও যে জানেই না। মানে জানো তো, যখন আসাম থেকে প্রথম ওকে নিয়ে এসেছিলাম, যেন ওর কাছে যেন ওই পৃথিবীটা নতুন বলে মনে হচ্ছিল। মানে গোবর কাকে বলে সেটা জানতো না, অনেক জিনিস ছিল যেগুলো ও জানতোই না, এখানে এসে প্রথমবার জানতে পেরেছে। তো দেখো, দেখতে দেখতে আর একটা ক্লাব চলে এসেছে, এরা আবার অন্যরকম স্টাইল করেছে, বুকের মধ্যে লাইটিং টাইটিং নিয়ে কত সুন্দর করেছে। কিন্তু বেকার, তো দেখো কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বলো তো কী হবে। তো যাই হোক, দেখতে থাকো। এ দেখো আর একটা ঠাকুর এসছে, পরপর প্রথমে ছেলেপেলেগুলো নাচতে নাচতে যাচ্ছে, কত সুন্দর নাচছে। আর আমার বাপের বাড়ি হলে না নবদ্বীপে সব মেয়েরাও নাচে, এখানে তো দেখছি কোনো মেয়েরা বউরা অত একটা নাচছে না, কিন্তু কেউ কেউ নাচছে, কোনো কোনো ক্লাব নাচছে, কিন্তু আমরা নাচি, আমি কোনো নাচিনি। খুব ভালো লাগে, ইচ্ছা করছিলো নাচার জন্য, কিন্তু সেরকম সঙ্গী পাওয়া দরকার নাচার জন্য, বিনা সঙ্গীতে তো আর নাচা যায় না। তো যাই হোক, কী করবো, দেখা যখন যাবে না, বসে বসে এনজয় করতে হবে। তো এখান থেকে যাব, গিয়ে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। কারণ হচ্ছে তোমার আরনের পরের দিন কালকে যাব মুরগির ছানা আনতে, যে মুরগিগুলোকে অলরেডি তোমরা ভিডিওতে অনেকজন দেখে ফেলেছো, সেই মুরগিগুলোকেও গিয়ে নিয়ে এসেছিলাম ওই দিনকে। তো এখন এখান থেকে নাচাকানা হয়ে গেলে পরে বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। কিন্তু যতক্ষণ না রুহি বলবে ততক্ষণ এখানেই থাকবো। আর জানো তো কী পরিমাণ ভিড় হয়ে গেছিলো, কী পরিমাণ ভিড় হয়ে গেছিলো রুহিকে বের করতে গিয়ে। তো আমার আর রুহির দাদার পুরো দম আটকেই আসছিলো, হ্যাঁ, এত ভিড় এত ভিড়। মানে গ্রামটা তো খুব ছোটো, ছোটো জায়গার মধ্যে প্রচণ্ড বড় বড় লাইটিং নিয়ে চলে এসেছিলো এরা, যেই কারণে এতটা পরিমাণ ভিড় হয়ে গেছিলো। সেই ভিড় ঠেলে রুহিকে নিয়ে আমি আর ওর দাদা বেরিয়ে আসার পর, ওর দাদার তো অলরেডি বুকে ব্যথা উঠে গেছিলো, অনেক কষ্ট করে বুক ব্যথাটা থামিয়ে নিয়ে তারপর আমরা ওখান থেকে আসলাম বাড়িতে। বাড়ি এসে খেয়ে দিয়েছি রুইয়ের বাবাকে, নাকি কেউ ক্লাবে খুঁজে পাচ্ছে না। আবার সেই রাতে একটার সময় আমি বললাম, না রুইয়ের বাবাকে আমি আগে দেখবো, তারপর আমি ঠান্ডা হব। আবার সেই রাতে একটার সময় আমি আর রুই ঠাম্মি মিলে চলে গেলাম বাজারে, বাজারে গিয়ে রুইয়ের বাবা দেখছি আসছিলো, ক্লাব খুঁজে পাচ্ছিলো না বলে হারিয়ে গিয়েছিলো, আর মোবাইলটা শুনতে পাচ্ছিলো না মোবাইলে, আজ আর কেউ ক্লাবে কেউ মোবাইল নিয়ে যায়নি, সেও তো খুঁজে পাচ্ছিলো না। তো যখনই আমি ওকে খুঁজে পেয়েছি রাত একটার সময়, ওকে আর থাকতেই দিনে ক্লাবে, ভাবছি না তুমি যখন হারিয়ে গিয়েছো আমার ক্লাব থেকে হারিয়েই গিয়েছো, চলো বাড়ি চলো বলে রাত একটার সময় ওকে বাড়ি নিয়ে এসে, তারপর সেই ততক্ষণে রুহি গিয়ে ওর আন্টির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই রুহিকে আন্টির ঘরে ঘুমাতেই দেবে না কিছুতেই, তারপর সেই মেয়েকে আন্টির ঘর থেকে নিয়ে এসে কোলে জড়িয়ে নিয়ে তারপর বাবা ঘুমালো। সে শুতে শুতে ধরো ভোর 3:30 বেজে গিয়েছিলো, হ্যাঁ। তারপরের দিন আবার সকাল সকাল উঠে গেলাম, 11টার সময় গেলাম মুরগি আনতে। তো সেই মুরগি আনতে গিয়ে পর 10টা মুরগি দিল আমাকে, তা সেই মধ্যে থেকে তো এখনও তোমরা জানো 7টা মুরগি এখনও বেঁচে আছে, 7টা। এই প্রথম লাইফে আমি মুরগি পালন করলাম আর প্রথমবারই মোটামুটি সাকসেসফুল হয়েছি। তো দেখো ঠাকুর, দেখতে দেখতে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেলো, অনেকগুলো ঠাকুরের আরম হয়ে গেলো। তো এরকম নাচানাচি করতে করতে যাচ্ছে, আর পিছনে পিছনে লাইটিংয়ের সাথে ঠাকুরও নিয়ে আসছে। তো এরপরে আসবে প্রচুর তোমার লাইটিং আসবে, লাইটিংয়ের সময় আর বেশিক্ষণ দাঁড়ায়নি, লাইটিংয়ের সময় তাড়ি তাড়ি করে চলে এসেছি। তো লাইটিংগুলো দেখে নাও, দেখে নিলে পরে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পর খাবো দাবো আসবো, বারবার করে বলছি। তো চলো দেখো, আবার নাচতে নাচতে যাচ্ছে, কত মেয়েরা কত ছেলেরা সব একসাথে ঘুরোপাড়া করে নাচছে, বয়স্ক মানুষ, ইয়াং মানুষ, সব রকম মানুষ এসছে এই নাচ দেখার জন্য। আমি তো কোনো দিন এরমভাবে নাচতে নাচতে গ্রামের মধ্যে দিয়ে যাবো না, কারণ এটা আমার শ্বশুরবাড়ি যাই হোক, বাপের বাড়িতে যা করেছি করেছি, বাপের বাড়িতে কোনো দিন এরমভাবে নাচতে নাচতে আমি যাইনি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রচণ্ড মশাই কামড়াচ্ছে, মশাই কামড়ানোর জন্য এখন কি পাখাটে হালকা করে চালিয়ে দিই, নাহলে এডিট আর করা যাচ্ছে না, বুঝেছো তো দিদি। ঠাকুর ঠাকুর এরপরে আরও ইন্টারেস্টিং সব ব্লগ আসছে, তোমরা সবাই দেখতে থেকো। তো চলো, ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বেশিক্ষণ টানছি না, অলরেডি 8 মিনিট 9 মিনিটের ব্লগ হয়ে গেছে। ব্লগটাকে একটু মিউজিক দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা এনজয় করে দেখে নাও। I'm going to go to the hospital.